ডায়াবেটিস আসলে কি? আচ্ছা, ডায়াবেটিস আসলে একটি হরমোনজনিত রোগ আমাদের শরীরের পেটের উপরিভাগে অগ্ন্যাশয় নামে একটি গ্রন্থি থাকে। এই গ্রন্থি থেকে গ্রন্থির মধ্যে বিটাকোষ থাকে, বিটাকোষের থেকে ইনসুলিন তৈরি হয় এবং ইনসুলিন আমাদের রক্তের সুগার লেভেল কমায়। তো যদি বিটাকোষ থেকে ইনসুলিন কম তৈরি হয় অথবা ঠিকই তৈরি হয় কিন্তু ইনসুলিন টিস্যু লেভেলে কোষের মধ্যে ঠিক মতো কাজ করতে পারে না, তখন মানুষের রক্তের সুগার বেড়ে যায়, যেটাকে আমরা ডায়াবেটিস বলে থাকি আর কি। এটি একটি হরমোনজনিত রোগ এবং এটি আমাদের শরীরে নানাবিধ জটিলতা তৈরি করতে পারে এই ডায়াবেটিস।